আপনি কি মোবাইল রিচার্জ করে কিছু টাকা কামাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন একটা অ্যাপ্লিকেশান সম্পর্কে যে অ্যাপ্লিকেশানটা কিন্তু পুরোপুরিভাবে আপনি যখন কোনো কোম্পানির রিটেলারশিপ নেন সেরকমভাবে কাজ করে কিন্তু এখানে আপনাকে কারো কাছ থেকে রিটেলারশিপ নিতে হবে না এর ফলে আপনার ওপরে কোনো কিন্তু দায়িত্ব বা কোনো চাপ থাকবে না আপনি যদি কোনো কোম্পানির রিটেলার সিম নেন তাহলে কিন্তু আপনাকে সিম বিক্রি করার কথা বা আপনাকে মাসে কিন্তু টার্গেট দিয়ে দেওয়া হবে যে এত টাকা টার্গেট এত টাকা রিচার্জ আপনাকে করতে হবে কিন্তু আপনি যদি এই অ্যাপ্লিকেশান থেকে কারো কাস্টমারের মোবাইলের নাম্বার রিচার্জ করেন এবং রিচার্জ তাহলে কিন্তু আপনাকে কোনো রকম কোনো টার্গেট দেওয়া হবে না এবং আপনি মোবাইল নাম্বার রিচার্জ করেই কিন্তু বাড়িতে বসেই অনেক টাকা কামাতে পারেন আপনি যেরকম রিচার্জ করবেন সেরকমভাবেই কিন্তু টাকা কামাতে পারবেন সবার প্রথমে বলি আপনি যদি রিটেলারের মতো টাকা কামাতে চান অর্থাৎ রিটেলার যদি আপনি ধরুন এয়ারটেল বলুন বা ভোডা বলুন এরা যদি টাকা সব রিটেলারের কাছ থেকে যদি আপনি আইডি নিয়ে আপনি যদি টাকা রিচার্জ করেন কোনো মোবাইল নাম্বারে তাহলে কিন্তু আপনাকে কমিশন দেওয়া হয় তিন পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় তিন টাকা করে কমিশন দেওয়া হয় সেম একই রকমভাবে এই অ্যাপ্লিকেশনেও কিন্তু আপনাকে রিটেলারের মতো কমিশন দেওয়া হবে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আমি কত টাকা কমিশন পেয়েছি কারণ এই অ্যাপ্লিকেশনটি আমি নিজে ব্যবহার করছি এবং আপনাদেরকেও আমি সাজেস্ট করবো এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি রিচার্জ করে টাকা কামাতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন তো চলুন ভিডিও শুরু করি তো বর্তমানে আপনারা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমি যে টাকাগুলো কামিয়েছি সেগুলো কিন্তু আপনাকে আমি এখন দেখাচ্ছি আমি একবার একটা ভোডাফোন নাম্বারে একশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করেছিলাম সেখান থেকে আমাকে কমিশন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চার টাকা সাতচল্লিশ পয়সা তারপরে নিচের দিকে দেখুন এয়ারটেলে রিচার্জ করেছিলাম একশো ঊনপঞ্চাশ টাকা সেখান থেকে কিন্তু কমিশন দেওয়া হয়েছে দু টাকা আটানব্বই পয়সা তারপরে আবার নিচের দিকে দেখুন এয়ারটেলে আমি রিচার্জ করেছিলাম একশো ঊনপঞ্চাশ টাকা সেখান থেকে আমার কমিশন দেওয়া হয়েছে দু টাকা আটানব্বই পয়সা তার মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আপনাকে তিন পার্সেন্ট করে কমিশন দেওয়া হচ্ছে তাহলে এটা কিন্তু পুরোপুরি রিটেলার যেরকমভাবে আপনি কোনো কোম্পানির রিটেলারশিপ নিয়ে যদি রিচার্জ করেন যেরকমভাবে আপনাকে কমিশন দেয় একই রকমভাবে কিন্তু এটাও আপনাকে কমিশন দিচ্ছে এবার এই অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ব্যবহার করবেন কীভাবে এখানে টাকা অ্যাড করবেন এবং কীভাবে আপনার যদি টাকা কোনো সমস্যা হয় রিচার্জে কীভাবে আপনি সেই সমস্যার সমাধান করবেন সেই কিছু ডিটেলস আমরা জেনে নেব তো চলুন দেখে নিই তো দেখুন অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা আপনার সামনে এরকমভাবে আসবে যেখানে আমার কিন্তু বর্তমানে ওয়ালেটে টাকা রয়েছে বিয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইবার আপনি যদি টাকা অ্যাড করতে চান তাহলে কী করুন টাকা অ্যাড করার জন্য আপনি এই প্লাস সাইনে ক্লিক করে দিন প্লাস সাইনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকমভাবে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি এখানে এই প্লাস সাইনটাতে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে এখানে আপনি কত টাকা অ্যাড করতে চান এখানে সব থেকে ভালো উপায় হলো আপনি কিন্তু একশো টাকা থেকে রিচার্জ করতে পারবেন বা একশো টাকা থেকে আপনার এই মোবাইল এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশনের ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন তো আমি একশো টাকা অ্যাড করে দেখাচ্ছি এখান থেকে তির ক্লিক করুন তৃশিহ্ন যে ক্লিক করবেন আপনার সামনে অপশন এসে যাবে হোয়াটসঅ্যাপ থেকে করতে চান না ফোনপে থেকে করতে চান আপনি ফোনপে ক্লিক করে দিন কারণ আপনার ফোনপে ওয়ালেট আপনার নিশ্চয়ই ফোনের মধ্যে রয়েছে আপনি ফোনপে ওয়ালেট থেকে এখানে রিচার্জ করে দিন আমার যেহেতু রিচার্জ করা আছে তো আপনি যদি ফোনপে ওয়ালেটে ক্লিক করেন আপনার সামনে কিন্তু ফোনপে চুজ করতে বলা হবে আপনি দেখুন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আপনার সামনে অটোমেটিকভাবে পারমিশন চাইবে আপনার যে ফোনপের যে পিন আছে সে পিনটা যখন দিয়ে দেবেন আপনার ওয়ালেটে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন এবং যখন টাকা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এখানে সেটাকে আপনাকে দেখিয়ে দেওয়া হবে তারপর আপনি রিচার্জ করবেন কীভাবে এইখানে দেখুন নিচের দিকে রিচার্জ অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই রিচার্জ অপশানে আপনারা ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে অপশান এসে যাবে এখানে কিন্তু আপনারা মোবাইল ডিটিএইচ পোস্টপেড মেট্রো সমস্ত কিছু রিচার্জ করতে পারবেন এবার রিচার্জ করার জন্য এখানে সিলেক্ট অপারেটার আপনি কোন অপারেটে সিলে মানে রিচার্জ করতে চাচ্ছেন আপনি ধরলাম ভোডাফোনে রিচার্জ করতে চাচ্ছি ভোডাফোন সিলেক্ট করলাম আপনি কোন জোনে রয়েছেন আমি ওয়েস্ট বেঙ্গল আছি ওয়েস্ট বেঙ্গলে চুজ করলাম করার পরে আপনি এখানে নিচে মোবাইল নাম্বার দিলেন মোবাইল নাম্বারের পর অ্যামাউন্ট এবারে কেউ যদি ব্যালেন্স চেক করতে ব্যালেন্স না সরি অফার চেক করতে যায় তাহলে ব্রাউজ প্ল্যানে ক্লিক করুন ব্রাউজ প্ল্যানে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেসটা আসবে এখানে দেখুন আপনার কমিশন কিন্তু দেয় দেওয়া হয়েছে পাশে বারো টাকা যদি কারো ফোনে রিচার্জ করেন আপনি কিন্তু ছত্রিশ পয়সা কমিশন পাবেন আঠেরো টাকা রিচার্জ করলে চুয়ান্ন পয়সা পাবেন তো এইভাবে আপনি যত বেশি রিচার্জ করবেন যত বেশি টাকা রিচার্জ করবেন আপনার কিন্তু কমিশনটাও তত বেশি হবে আপনি যদি কারো ফোনে চারশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করেন তেরো টাকা সাতচল্লিশ পয়সা পাবেন পাঁচশো নিরানব্বই যদি আপনি রিচার্জ করেন সতেরো টাকা সাতানব্বই সাতানব্বই পয়সা পাবেন এইভাবে কিন্তু আপনি খুব ভালো পরিমাণে একটা কমিশন এখান থেকে পাবেন এবারে আপনি এখান থেকে তার ডেটা বা তার যে অফারগুলো আছে সেটা চেক করলেন চেক করার পর আপনি মেরে দিলেন তো ধরুন আমি এখান থেকে সিম্পলি একটা যে কোনো একটা চুজ করে নিলাম করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু একাশি পয়সা আমার কমিশন এটা আমার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তারপর এখানে আপনি মোবাইল নাম্বারটা দিলেন দেওয়ার পর এখানে আপনার একটা চার ডিজিটের একটা পিন দিতে হবে সেটা আপনার পছন্দ মতো আপনি তৈরি করে নেবেন করে নেওয়ার পর রিচার্জ করে দেবেন তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যেই রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে এবারে ধরুন আপনি হয়তো কারো রিচার্জ করলেন তার ফোনে টাকা গেল না তখন আপনি কী করবেন আপনার ফোন থেকে হয়তো টাকা কেটে নিয়েছে তাহলে ঘাবড়ানোর কিছু নেই আপনি তখন কী করবেন আপনি তখন এই যে আপনার প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারবেন যেটা হচ্ছে কনট্যাক্ট আস এই কন্ট্যাক্ট আসতে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপারেটারের নাম এখানে চলে আসবে এদের সাথে আপনি যোগাযোগ করে আপনি তাদেরকে যোগাযোগ করতে পারেন বা তাদের সাথে কনট্যাক্ট করে আপনি তাদেরকে কল করে নিয়ে আপনার সমস্যার কথা জানালে আপনাকে পনেরো মিনিটের মধ্যে তার সমাধান করে দেওয়া হবে তাহলে এইভাবে কিন্তু খুব সহজে কোনো রিটেলারের ভালো বা কারো আন্ডারের না থেকেই আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে আপনি খুব সহজে কারো রিচার্জ করে টাকা ইনকাম করতে পারবেন এর এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার যদি ডিটেলসে আরও কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সেই সম্পর্কে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে অন্য কোনো ভিডিওতে